ঈদ উল ফিতরকে সামনে রেখে পাইকাছায় গার্মেন্টস পণ্য সহ বিভিন্ন সামগ্রী কেনাকাটার ধুম পড়েছে। মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই সপ্তাহের বেশি সময় মার্কেট, শপিং মল, দোকানপাট বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে সরকারি নির্দেশনায় চালুর কথা থাকলেও কেউই মানছেন না নিয়ম নীতি, মানছেন না দোকান খোলার শর্ত। দোকানে কেনা কাটার জন্য ভিড় বেড়েছে, কিন্তু মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। সরেজমিনে পাইকগাছা বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানদার ও ক্রেতাদের মাস্ক ব্যবহারে অনেকটা অনীহা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করা ও কেনা কাটার পরামর্শ অভিজ্ঞ মহলের। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্বাস্থ্য সচেতন এলাকাবাসী। পাইকগাছা কয়রা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।